हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तो हमारे चैनल तुम्हारे सबाई के स्वागत जाना चाहिए। तो कैमन आछो तुम्हारा सबाई, आशा करी भलो आछो। तो आज के हमारे वीडियो ते तुम्हारा তোমাদেরকে আমি অনেক কিছু দেখাবো, মানে একের ভিতরে অনেক, মানে সব কয়টা কুশিকাটার কাজ আমি একসাথেই তোমাদের আমি দেখাবো। তো দেখো, সবার প্রথমে আমি স্লিপ নোট বানিয়ে নিয়েছি। তো আমি অনেকটি কালার একলগে নিয়েছি, অনেকগুলো উল সুতা। তো সবার আগে আমি দেখো স্লিপ নোট বানাইছি, যেটাকে গিট বলা হয়। তো এটা সবার প্রথমে বানিয়ে নিয়েছি। ওই যে দেখো, একটা কালার আমি রেখে দিয়েছি স্লিপ নোট বানিয়ে। তো এখন আমি দ্বিতীয়টা তৈরি করব। স্লিপ নোটের পরে আমার আসছে চেইন। তো তোমরা ভালো করে দেখো। তো আমি আবার স্লিপ নোট দিয়ে নিছি। স্লিপ নোট দেওয়ার পরে আমি চেইন বানাই নেব। আর আমি এখানে 20টা, মানে 20টা চেন বানাবো। তোমরা দেখো আমি চেনটা কিভাবে বানাই। ওই দেখো, তোমরা কিন্তু সুতোটাকে, উল সুতাটাকে কিন্তু তোমরা টাইট রাখবে না। হাতের যে আঙ্গুলের মধ্যে যে প্যাচ দেওয়া আছে সেটা কিন্তু তোমরা টাইট করবে না। তাই লিখে দিলাম, তোমার যে চেনটা আছে এটা কিন্তু একসাথে, মানে একসাথে দলা পাকাইতে পারে। তো সেই জন্য বলছি তোমরা ভালো করে দেখো। তো দেখো আমার চেনটা এখানে কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে 20টা চেন বানাইছি। তো 20টা চেন বানানোর পর এই যে আমি এখানে রাখছি। তো এটা হলো আমার চেন। এখানে স্লিপ নোট বানাইলাম, চেন বানাইলাম, এখন আমি বানাবো সিঙ্গেল ক্রোশেট। আর আমি এসব নিয়ে যে, মানে চেন কীভাবে তৈরি করবে, সিঙ্গেল ক্রোশেট, হাফ ক্রোশেট, হাফ ডাবল ক্রোশেট, সব কয়টার ভিডিও আমি আগে থেকে বানিয়ে রাখছি। তোমরা চাইলে ওখান থেকে দেখতে পারো। আমার প্রোফাইলে গিয়ে প্লে লিস্টে তোমরা পাওয়া যাবে, যদি এখানে তোমাদের বুঝতে অসুবিধা হয়। তো আমি এখানে সব কয়টা একসাথে দেওয়ার কারণ হলো, অনেক সময় সব ভিডিও খুঁজে পাওয়া যায় না। তো সেই জন্যই আমার আজকে ভিডিওটা বানানো। আমি সব কয়টা একটা ভিডিওর মধ্যে বানাইছি, সব কয়টা কুশি কাটার কাজ, যাতে একটা ভিডিও দেখেই তোমরা সব কিছু শিখতে পারো। তো দেখো এখানেও আমি চেন বানাই লিছি। সবার আগে যে কোনো কাজ করতে গেলে কিন্তু সবার আগে স্লিপ নোট দিতেই লাগবো। স্লিপ নোট দেওয়ানোর পরে চেন আইব। তো চেনের পরে এখন আমার মেন কাজ শুরু হইব। তো মেন কাজ কি, এই যে দেখো আমি এখানে সিঙ্গেল ক্রোশেট, যেহেতু আমি সিঙ্গেল ক্রোশেট শুরু করবো, তো সেহেতু দেখো আমি এখানে 2 নম্বর চেনে আমি ঢুকিয়ে দিয়েছি। 2 নম্বর চেন দিয়ে আমি সুতোটাকে বের করে নিয়ে দেখো কিভাবে সিঙ্গেল ক্রোশেট তৈরি করছি। দেখো সুতোটাকে বের করে আর একবারই বের করে নিচ্ছি। তো ঠিক সেমভাবে আমি পুরোটা চেন কমপ্লিট করে নেব সিঙ্গেল ক্রোশেট বানিয়ে। তো দেখো প্রত্যেকটা চেনে কিন্তু আমি সিঙ্গেল ক্রোশেট বানাচ্ছি। এই যে দেখো কীভাবে তোমরা সুতোটাকে খুব সহজে বের করে নিতে পারো। সুতোটা বের করার সময় তোমাদের হাতে, মানে যে কাঁটাটা আছে সেই কাঁটাটার মাথাটা কিন্তু নিচের দিক দিয়ে ঘুরাই দেবা। যদি নিচের দিক দিয়ে ঘুরাই না দো, তাহলে কিন্তু তোমার সুতাটার মধ্যে এটা আটকাই থাকবো, কিন্তু আর বাইরে তো না। তো সেই জন্যই তোমরা যখন কাঁটাটা বাইর করবা সুতার থেকে, তখনই কাঁটাটা নিচের দিকে মাথা ঘুরিয়ে রাখবা। তো এখানে আমার সিঙ্গেল ক্রোশেট তৈরি হয়ে গেল। লাস্টের যে ঘরটা আছে, লাস্ট ঘরটা দেখো, লাস্ট ঘরটা দিয়ে তোমরা যখন বাইরবা তখন সুতাটা একটু বাড়তি রাখবা। সুতোটা একটু বাড়তি রাখলে যদি কোনো কারণে যদি টান পড়ে, তাহলে কিন্তু এটা খুলতো না। আর সুতোটা যদি বাড়তি না রাখো, তাহলে কিন্তু তোমার হাত লাগিয়ে এটা সবটা খুলে দিতে পারে। তো এই যে দেখো, দেখালো ভালো করে, এই যে এখানে আমার সিঙ্গেল ক্রোশেট হয়ে গেলো। স্লিপ নোট
চেইন সিঙ্গেল ক্রোশেট। এখন আমি বানাবো যেটা, দেখো এখন আমি আবার চেনটা বানিয়ে নেব, ঠিক আছে। তো স্লিপ নোট দিয়ে দিছি, তো তোমরা তো জানো কিভাবে স্লিপ নোট দিতে হয়। তো আমি চেনটাও বানাইলেছি আগে আগের থেকেই, সেটা আমি আর তোমরা দেখাইলাম না, কারণ আমি এই বেশি তোমরা আগেই দেখাইছি কিভাবে চেন বানাইতে হয়। তো এক্ষণে আমি দেখো তিনটা চেন বাদ দেব, তিনটা চেন। তোমরা ভালো করে জিনিসটা লক্ষ্য রাখো, হ্যাঁ, যেই জায়গায় আমার চেনটা শেষ হয়েছে সেই জায়গা থেকে আমি তিনটা চেন গইন্না লইছি। গইন্না একটা প্যাচ দিয়া সেটা চেনের ভিতর দিয়া নিয়ে আমি সুতাটাকে এখন বাইকেরা, এই যে দেখো সুতাটাকে বাইকেরা লইয়েছি। এটা হয়েছে আমার হাফ ডাবল কুশি। তো এইটা কী কারণে হাফ ডাবল কুশি এটা তোমরা অবশ্যই বুঝতে পারছো, তার কারণ হয়েছে এই যে দেখো আমি অক্ষণে সুতাটার ফ্যাঁস দেবো, ঠিক আছে। সুতাটার ফ্যাঁস দেওয়া এই যে একটা চেনের ভিতর দিয়ে নিয়ে সুতাটা আবার নিয়ে এসি আইন, সেটা তিনোটা যে সুতা আছে এটার ভিতর দিয়ে আরেকটা সুতা লইছি, এই কারণে এটা হয়েছে আমার হাফ ডাবল ক্রোশেট। তো ঠিক সেমভাবে আমি সবটা চেনের হাফ ডাবল ক্রোশেট বানাই লবো। তোমরা দেখো ভালো করে আমি কেমনে বানাইতেছি, ভালো করে লক্ষ্য রাখো। আর এই জায়গার যদি তোমরা বুঝতে কোনো কারণে অসুবিধা হয়, আমি তোমরা আগে গেছি আমি আলাদা আলাদা করে ভিডিও বানিয়ে রাখছি, তোমরা সেই জায়গার থেকে ভিডিওটি দেখতে পারো, কোনো অসুবিধা নাই। যদি একসাথে যদি সবটি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা আলাদা আলাদা যে ভিডিওটি আছে সেটি দেখতে পারো। তো দেখো এই ঠিক সেমভাবে এই যে দেখো তিনোটা সুতার মাঝখান দিয়ে কিন্তু আমি এই সুতাটারে ঢুকে মানে কমপ্লিট করে লমু। তো এই গেছে আমার হাফ ডাবল ক্রোশেট। দেখছো প্যাচটা কিন্তু অবশ্যই দিয়ে নেবা, প্যাচটা না দিলে কিন্তু তোমার হাফ ডাবল ক্রোশেট হইতো না, তোমার সিঙ্গেল ক্রোশেট হয়ে দেবো। তো সেই কারণে প্যাচটা অবশ্যই দিবা, আর কোনো কারণে যদি তোমার কাঁটাটা ছুটতে দাও তাহলে একটু হাত দিয়া সুতোটাকে টান দিয়ে বাইর করে নেবে, নাহলে একটানে সবটা খুলে দিতে পারে। তো সেই কারণে আমি বারবার কইতেছি, আর হাতটা কিন্তু ধরা ছাড়বা না, হাতটা কিন্তু ঠিক করে ধরবা, এত শক্ত করেও না এত লুজ করেও না, মানে এটা যাতে হাত থেকে যাতে না ছুটে আর এটা যাতে টাইট না হয়, মানে ঠিক মানে নর্মালভাবে হাতটারে রাখবা। তো এই যে দেখো হাফ ডাবল ক্রোশেট আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে গা। এই যে এটা আমার লাস্ট গড়, দেখো লাস্ট গড়ে আমি আরেকটা হাফ ডাবল ক্রোশেট বানাবো, বানিয়ে সেটা আমি এই যে দেখো তিনটা গড়, তো তিনটা গড়ের মাঝখান দিয়ে একটা লইয়েছি, এই যে একটু বাড়তি রেখে দিছি তাহলে আমার সুতা ছুটতে দেবো। তো দেখো এখানে আমার হয়ে গেল গা হাফ ডাবল ক্রোশেট, ঠিক আছে। তো আমার এখানে হাফ ডাবল ক্রোশেট কমপ্লিট হয়েছে, এবার আমি বানাবো ডাবল ক্রোশেট। তো চেনটা আমি আগের থেকে বানাই লিছি, স্লিপ নোট দিয়ে চেন আগের থেকে বানিয়ে রাখছি, নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যেত তখন। তো সেই কারণে তারপরেও একটু লম্বা হয়েছে। তো এই দেখো আমি চেনটা বানাইছি, বানানোর পরে তো আমার ডাবল ক্রোশেট বানাইতে ঠিক সেমভাবে আমার লাস্টের যে চেনটা আছে এটার থেকে আমি তিন নম্বর চেনে গুন্না সেরা আমি দেখো সুতার প্যাচ দিছি, দিয়া তিন নম্বর চেনে ঢুকাইয়া ভিতর দিয়ে বাইর করছি। এবার এই যে দেখো আমার তিনটা আছে এখানে, আমি দুইটা গড় দিয়া সুতাটারে বাই করুম, সবাই আগে দুইটা গড় দিয়ে বাই করুম। এই যে দেখতেছো তোমরা তিনটা চেন ভালো করে দেখাইতেছে, দেখো এই দেখো তিনটা এখানে প্যাচ আছে, দুইটা দিয়ে বাইর করুম, একটা থাকবো দুইটা দিয়ে বাই করছি, তো এখানে আবার দুইটা হয়েছে, তো আবার দুইটা দিয়ে বাই করছি। তো এবার হয়েছে গিয়ে আমার ডাবল ক্রোশেট। তো দেখো আমি ঠিক সেমভাবে সবটারে তৈরি করুম, তো প্যাচ দিয়া সেরা সুতাটারে আমি চেনের ভিতর দিয়ে সুতাটা বাই করছি। তো সেমভাবে আমি দুইটা গড় বানাইছি,
দেখো প্যাচ দিলাম, চেনের ভিতর দিয়ে নিলাম, সুতাটা আনলাম, তো দুইটা সুতা দিয়ে বাই করছি, তো আবার দুইটা সুতা দিয়ে আবার এরকমভাবে বাই করে নিতেছি। তা আমি এখানে একটু তাড়াতাড়ি দেখাইতেছি, আমার ভিডিওটা অনেক অনেক লম্বা হয়ে যাবো। আর আমি যেটা বললাম, তোমাদের যদি কোনো বিষয়ে কোনো অসুবিধা হয়, কোনো কিছু বুঝতে না পারো, তাইলে আমার এই কমেন্টে জানাও, আমি অবশ্যই চেষ্টা করুম তোমরা ভালো করে বুঝাইয়া দেওয়ার জন্য। আর আমি সামনের দিন যখন ভিডিও বানাবো, তখন আমি নতুন নতুন জিনিস যেমন কুশি কাটার ফুল, থালাপোষ, আমি সব কিছু বিষয়ে মানে ভিডিও তৈরি করুম। তো তোমরা আমার কমেন্টে জানাও যে তোমরা কি মানে কি শিখতে চাও, তা আমি চেষ্টা করুন। তো দেখো ঠিক সেমভাবে প্যাচটা দিয়ে সেটা কিন্তু কাজটা করতে দিব। এই যে দেখো আস্তে আস্তে কিন্তু আমার কুশি কাটার কাজটা কিন্তু বড় হইতেছে। প্রথমে স্লিপ নোট, তারপরে বানাইছি চেন, এরপরে বানাইলাম সিঙ্গেল ক্রোশেট, এরপরে হাফ ডাবল ক্রোশেট, এবার বানাইতেছি আমি ডাবল ক্রোশেট। তো এটা কিন্তু মানে আস্তে আস্তে কিন্তু এটা বড় হইতে আছে। তুমি এই কাজগুলি যদি জানো, তাহলে কিন্তু যে কোনো কাজ করতে পারবা, কুশি কাটার যে কোনো জিনিস নিজে ঘরে বইয়া বানাইতে পারবা, যে কোনো জিনিস, তোমার কারো হেল্প লাগতো না। শুধু এই এই কয়েকটা যদি টেকনিক যদি শিক্ষা রাখো, যাই না রাখো, তাহলে কিন্তু তুমি সব বানাইতে পারবা, একবার দেখলেই সব কিছু বানাইতে পারো। তো আমার এখানে ডাবল ক্রোশেটও তৈরি হয়ে গেছে গা। তো এখন আমি তোমারে ট্রিপল ক্রোশেট বানানো দেখামো। তো দেখলো আমি স্লিপ নোটটা আগে দিছি, দিয়া চেনটা বানাই লেতেছি। তো ঠিক সেম ভাবেই আমি কড়িটা চেন বানাবো, ঠিক সেম ভাবেই কড়িটা চেন বানাবো। বানিয়ে সেটা আমি এখানে আমি আমার লাস্ট যে চেনটা শেষ হইব, যেখানে শেষ হইব চেনটা বানানি, সেখান থেকে আমি চার নম্বর চেনে আমো। দেখো গইন্যা, আমি চার নম্বর চেনে আসি, চার নম্বর, যেহেতু আমার এটা ট্রিপল ক্রোশেট, তো এটা একটু বড় হইব, বাকিটির থেকে একটু বড় হইব। তো চার নম্বর যে চেনটা আছে আমি এখানে যামো, তো আমার এখানে ডাবল ফেস দিতে হইব, কারণ আমি এখানে ট্রিপল ক্রোশেট বানামো। তো সেই কারণে আমি এখানে ডাবল প্যাচ দিতেছি, ডাবল প্যাচ দিয়ে সেরা চার নম্বর যে চেন আছে এটার ভিতর দিয়া নিয়ে আমি সুতাটা বাইর করে আনো। বাইর করে আনানোর পরে দেখো দেখালো আমার কিন্তু এখানে সাইডটা সুতা হয়েছে। তো আমি দুইটা দিয়ে বাইর করুম, সবার আগে দুইটা দিয়ে বাইর করানোর পরে এখানে তিনটা সুতা আছে, তিনটা গড় আছে। তো আবার সেমভাবেই আমি দুইটা দিয়ে আবার বাইর করুম, তো হয়েছে আমার ডাবল ক্রোশেট। তো এবার এ দুইটা দিয়ে আবার বাইর করুম আরেকটা, তো এইখানে হয়েছে আমার ত্রিপল ক্রোশেট। তো ঠিক সেমভাবে এই যে দুইটা প্যাচ দেওয়া সেরা, আমি আবার আরেকটা চেনের ভিতর দিয়ে নিয়ে সুতাটা বাইর করে আনো, আইনা সেরা আবার দুইটা গড় দিয়ে বাই করুম, বাইর করে এখানে আমার তিনটা আছে, আবার দুইটা গড় দিয়ে বাই করুম। তো আমার এখানে দুইটা হয়েছে, হ্যাঁ, তা আবার আরেকটা গড় দিয়ে আমি বাই করুম, এখানে তিনটা হয়েছে, সেই কারণে এটা ত্রিপল ক্রোশেট। আর তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেও, বাকিটির তুলনায় কিন্তু এটা একটু বড়। হ্যাঁ, প্রথমে স্লিপ নোট সিঙ্গেল, প্রথমে স্লিপ নোট দেওয়ার পরে চেনের পরে সিঙ্গেল ক্রোশেট, হাফ ডাবল ক্রোশেট, ডাবল ক্রোশেট, এখানে হয়েছে ত্রিপল ক্রোশেট। মোট ছয়টা ক্রোশেট আমি তোমাদেরকে তোমরা দেখাইছি, মোট ছয়টা। তো সব কয়টা মানে কুশি কাটার সব কয়টা কাজ তোমরা করলাম একটা ভিডিওতে পেয়ে যাবো, না খুঁজেই তোমরা একটার মধ্যেই পাইবা। আর যদি তোমরা মনে করো যে তোমরা এটার মধ্যে বুঝতে কোনো কারণে কোনো অসুবিধা হয়, আমাকে আমার কমেন্টে জানাও, অথবা তোমরা আমার যে আমি যে আগের থেকে যে ভিডিওটি বানিয়ে রাখছি আলাদা আলাদাভাবে, তোমরা সেই জায়গার থেকেও আরামসে দেখতে পারো, ঠিক আছে। আর এই কাটাটা তোমরা ভালো করে লক্ষ্য করো যে এটারে কি কারণে ত্রিপল ক্রোশেট কোয়া হয়েছে। তো ত্রিপল ক্রোশেট কোয়ার একটাই কারণ তোমরা দেখতেই পাইছো, যে এটা আমার তিনবার আমার এটা প্যাচ দিতে হয়েছে।
দুইবার প্যাচ দিয়ে সেরা তিনবার আমি সুতাটা বাই করছি। দেখো প্রথমবার আমি এই যে হ্যাঁ দুইটা ঘর দিয়ে বাই করছি, তারপরে আবার দুইটা, তো এখানে আরও দুইটা রয়েছে, তো আবার দুইটাতে, এই কারণেই আমার এখানে ট্রিপল ক্রোশেট, এটারে এই কারণেই ট্রিপল ক্রোশেট বলা হয়। তো ঠিক সেম ভাবেই আমি সবটা চেনেরে কমপ্লিট করালাম, ঠিক সেম ভাবে সবটা চেন আমি কমপ্লিট করালাম। আর বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে আজকে নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দাও, তাহলে তোমরা সবার আগে নতুন নতুন ভিডিও পাইবা। আর ভিডিওটা কেমন লাগছে আমার কমেন্টে অবশ্যই জানাও, আর তোমরা কে কোন জায়গা থেকে দেখতেছো এটাও জানাও। আমি আমি ত্রিপুরার লোক, আমি ত্রিপুরার থেকে, আর তোমরা কে কোথায় থেকে আসো আমার জানাও, তাইলে আমিও বুঝতে পারলাম যে তোমরা কোন জায়গার থেকে আমার এই ভিডিওটা দেখতেছো, ঠিক আছে। আর তোমরা আমার প্রত্যেকটা ভিডিও যেভাবে তোমরা ভালোবাসা দিতেছো, আমি চাই তোমরা ঠিক সেইভাবে আমার আগামী দিনের যে ভিডিওগুলি আছে সেই ভিডিওগুলি বা এই ভিডিওটা ঠিক সেমভাবে ভালোবাসা দাও, ঠিক আছে, ঠিক সেমভাবে আমার পাশে থাকো, তাইলে আমার আরও নতুন নতুন ভিডিও বানাইতে আরও উৎসাহ বাড়ব, ঠিক আছে। তো দেখো আমার এটা, এই যে দেখো ত্রিপল ক্রোশের তোমরা দেখতে পেয়েছো এটা কতটা পাশ হয়েছে ত্রিপল। তো এই কাজটি কিন্তু আমি উল উল দিয়ে যে কোনো কাজ বানাইতে গেলে কিন্তু আমার এই কাটাটা সবার আগে, এই চেন স্লিপ নোট হাফ ক্রোশেট হাফ ডাবল ক্রোশেট সিঙ্গেল ক্রোশেট ত্রিপল ক্রোশেট সব কয়টার কুশি কাটার কাজ কিন্তু আমার লাগবে। তো আমি যখন সামনের দিন যখন তোমরা লাগে আরও নতুন ভিডিও বানাবো তখন তোমরা বুঝতে পারবা ভালো করে যে কোন কোন কাজটা, মানে কুশি কাটার কোন কাজটা কোন কাজে ব্যবহার করা হয়, ঠিক আছে। কুশি কাটার যেমন চেনটা কোথায় ব্যবহার করতে লাগে, তারপরে যেমন সিঙ্গেল ক্রোশেটটা তোমরা কোথায় ব্যবহার করবা, ডাবল ক্রোশেট কোথায় ব্যবহার করবা, তোমরা এটা সবটা বুঝতে পারবা যদি পুরাটা ভিডিও ঠিক করে দাও। তো দেখো আমার এখানে আমি ত্রিপল ক্রোশেটটা আমি কমপ্লিট করে লাইছি, ঠিক আছে। তো ত্রিপল ক্রোশেটটা আমার কমপ্লিট হয়ে গেছে গা, দেখো। তো আমি সব কয়টা একসাথে রাখো, তো রাখানোর পরে তোমরা দেখতে পারবা যে কতটা, মানে এটা কতটা বড়, সব কয়টার থেকে কতটা বড়, দেখতেই পারতেছো আমার হাতের মধ্যে এটা কতখানি হয়েছে। এটা ত্রিপল ক্রোশেট, সবচেয়ে থেকে এটা বড় ক্রোশেট, সবচেয়েতে বড়। তো আমি ঠিক সিরিয়ালভাবে তোমরা আমি দেখাইতেছি কোনটাকে কি বলে। তো দেখো আমার সব কয়টা এখানে আমি কমপ্লিট করছি, করানোর পরে দেখো সবার প্রথমে এটা হয়েছে আমার স্লিপ নোট গিট, যেটাকে গিট বলা হয়। তো এটা হলো স্লিপ নোট, আর এরপরটা হলো চেইন, মানে সিরিয়ালভাবে যেটার পর যেটা হবে। তো চেনের পরে এখন আমার সিঙ্গেল ক্রোশেট, এটাকে সিঙ্গেল ক্রোশেট বলে। তারপরে এই যে দেখো সিঙ্গেল ক্রোশেট, এবার হয়েছে হাফ ডাবল ক্রোশেট, তো একটার থেকে একটা কিন্তু বড় হইতেছে, তোমরা এটা দেখতে পেতো সিরিয়াল বাই সিরিয়াল। এবার হয়েছে ডাবল ক্রোশেট, ঠিক আছে। তো এখন আইব ত্রিপল ক্রোশেট, তো ভালো করে দেখো কত বড় একটার থেকে আরেকটা কতটা বড় হয়েছে। স্লিপ নোট, চেন, সিঙ্গেল ক্রোশেট, হাফ ডাবল ক্রোশেট, ডাবল ক্রোশেট, লাস্ট আছে ত্রিপল ক্রোশেট। তো বন্ধুরা ভিডিওটা তোমার কেমন লাগছে, তো আর আর বেশি কিছু কইতাম না আজকে এ পর্যন্তই। তো দেখা হইব নেক্সট ভিডিওতে, তো সব কয়টা তোমরা দেখতে পেয়েছ, তো ভিডিওটা কেমন লাগলো আমারে কমেন্টে অবশ্যই জানাও।